নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ধরনের টপিক। আমরা অনেকেই জানি যে নারীকে বোঝা অনেক কঠিন এবং অসম্ভব। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ভগবান যখন নারী রচনা করেছিলেন তখন অনেকটা সময় ধরে তিনি নারী রচনা করেছিলেন। নারী রচনা করতে করতে তিনি এক সপ্তাহের ওপর লাগিয়ে দিয়েছিলেন, আর নারী রচনা করতে করতে এত সময় লেগে গেছিল যে দেবদূত ভগবানকে প্রশ্ন করা শুরু করে দেয়। দেবদূত প্রশ্ন করেন যে নারী রচনা করতে এতটা সময় কেন লাগছে। তখন ভগবান উত্তর দেন, নারী এমন একটা সৃষ্টি, সেটা যে কোনো পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, ভালো হোক কিংবা খারাপ, সে নিজেকে দাঁড় করিয়ে রাখে, ভেঙে পড়ে না। সবসময় নারী যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে। নারী সবাইকে খুশিতে রাখে। নারী পরিবার এবং বাচ্চাদের সমানভাবে ভালোবাসে। এমনকি নিজে অসুস্থ থাকা সত্ত্বেও দিনে 18 ঘন্টা কাজ করার সামর্থ্য রাখে। নারীকে তৈরি করার সময় তার মধ্যে এতটাই প্রেম দেয়া হয়েছে যে যদি পুরো দুনিয়া একদিকে হয়ে যায় এবং নারীর প্রেম আরেক দিকে হয়ে যায়, তবুও নারীর প্রেম কোনো অংশে কম থাকে না। দেবদূত এইসব প্রশ্ন শুনে হয়রান হয়ে যায়। তিনি তখন প্রশ্ন করেন, শুধুমাত্র 2 হাত দিয়ে নারীর পক্ষে এত কাজ করা কি সম্ভব? তখন ভগবান বলেন, হ্যাঁ, নারীর পক্ষেই সম্ভব। দেবদূত তখন ভগবানের সৃষ্টি করা নারীটিকে স্পর্শ করেন। তখন দেবদূত ভগবানকে বলেন, এ তো খুবই কোমল আর নরম, এ কি করে এত কাজ করবে? ভগবান তখন হাসতে হাসতে বলেন, তুমি বাইরে থেকে যাকে এত কোমল আর নরম ভাবছো, এ কিন্তু মোটেও ভেতর থেকে এত নরম নয়। সবার কাছে নারী হবে এক আশ্চর্য বস্তু। নারীর মতন কোমল জিনিস কখনোই সৃষ্টি হবে না। নারী কোমল ঠিকই, কিন্তু একে কমজোর ভাবা ঠিক হবে না। দেবদূত নারীটিকে যখন স্পর্শ করেন, তখন দেবদূতের হাতে জল জাতীয় এক ধরনের পদার্থ লেগে যায়। দেবদূত তখন ভগবানকে প্রশ্ন করেন, এর গালে এই জল জাতীয় পদার্থটি কি? ভগবান তখন বলেন, এটা হলো অশ্রু। তখন দেবদূত অবাক হয়ে ভগবানকে জিজ্ঞাসা করেন, অশ্রু কিন্তু কেন? ভগবান বলেন, যখন এর কিছু খারাপ লাগে, কষ্ট লাগে আর সহ্য করতে পারে না, তখন নারী তার সমস্ত ব্যথা বেদনা অশ্রু দিয়ে ভাসিয়ে দেয় এবং পুনরায় মজবুত হয়ে যায়। অর্থাৎ নিজের দুঃখ ভোলার জন্য ওর কাছে অশ্রুই ভালো উপায়। দেবদূত বলেন, আপনি তো মহান, আপনি তাই অনেক চিন্তা করেই নিশ্চয়ই নারী সৃষ্টি করেছেন, কারণ আপনার এই সৃষ্টির মধ্যে সব কিছুই আছে। তখন ভগবান বলেন, এই নারী সর্বদাই পরিবারের সাহস ও শক্তি বাড়াবে আর যে কোনো পরিস্থিতিতেই নিজের কথা না ভেবে সবার ভালোর জন্য চিন্তাও করবে। এত কিছু শুনে দেবদূত বলেন, এত কিছু আছে যখন, তখন আপনার রচনাও নিশ্চয়ই শেষ হয়ে গেছে। তখন ভগবান উত্তর দেন, না, কারণ এখনও এর মধ্যে কিছু কমতি আছে, আর সেটা হলো এত কিছু করার পরও নারী নিজের গুরুত্ব নিজে ভুলে যায়। নারী যে কতটা গুরুত্বপূর্ণ, তা নারী
নিজেও জানে না। এরা সবার ভালো করে, কিন্তু কারো কাছ থেকে কোনো পরোপকারের আশা রাখে না। অতএব বন্ধুরা, একটাই কথা বলতে চাই, মেয়েদের জীবনটাই একটি নতুন সংগ্রাম, আর প্রতি সংগ্রামেই প্রতিদিনই তাদের নতুন নতুন রূপ। নারীরা হলো কখনো মেয়ে, কখনো স্ত্রী, কিংবা কখনো মা। ভগবান এই সৃষ্টি নারী জাতিকে জানুন আর এর সম্মান করুন।